নমস্কার, ঈশ্বর বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই সংবাদ শিরোনাম। এনআরসির ত্রুটির জন্য হাজেলাকেই কাঠগড়ায় তুললেন রাজদীপ রায়। গান্ধীবাগে সবুজ ধ্বংস, চুক্তি বাতিলের দাবিতে গণস্বাক্ষর কংগ্রেসে। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত, এখন শুধু অনলাইনে। হিন্দু দেবদেবী নিয়ে কুরুচিকর মন্তব্য, শ্রীগড়ে ইউডিএফ কর্মী জামিল। এবারে বিস্তারিত খবর। এনআরসি তালিকায় ব্যাপক অসঙ্গতির জন্য এনআরসির কোঅর্ডিনেটর প্রতীক হাজেলাকে দায়ী করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, হাজেলা তার দায়িত্ব পালন করতে পারেননি। বিভিন্ন বৈধ নথি তিনি দেখতে অস্বীকার করেন, যেমন শরণার্থী সার্টিফিকেট তিনি অস্বীকার করায় বহু বাঙালি হিন্দুর নাম এনআরসি তালিকায় বাদ পড়েছে। 27% রিভেরিফিকেশন করেছেন বলে যে দাবি হাজেলা করেছেন সেটা কোনো অবস্থায় ভিত্তি নয় বলে মন্তব্য করেন রাজদীপ। রাজনীতিবিদদের মধ্যে আই ওয়াজ দ্য ফার্স্ট রাজনীতিবিদ হু সেইড অ্যান্ড স্পোক ওপেনলি এগেনস্ট হাজেলা। আমি বলার পরে রঞ্জিত দাস, শিলাদিত্য, তারপরে পরবর্তীকালে হিমন্ত দাস সবাই হাজেলার কর্মপদ্ধতির বিপক্ষে বক্তব্য রেখেছে। আর আমার বক্তব্য ইজ ভেরি ক্লিয়ার কাট, আমার বক্তব্য ইজ একদম ভেরি ক্লিয়ার কাট যে হাজেলার কাছ থেকে যেটা এক্সপেকটেশন ছিল, হি হ্যাজ নট বিন এবল টু ফুলফিল দ্যাট এক্সপেকটেশন। যে আদালত যেভাবে বলেছে উনি নিরপেক্ষতা বজায় রেখে করবেন, ঠিক সেটা করেননি। যে পদ্ধতি ওনার মানার কথা ছিল সেই পদ্ধতিও উনি মানেননি। আর উনি যাদের অফিসারকে যাদেরকে কাজে লাগিয়েছেন ওদেরকে ঠিকভাবে ট্রেনিং দেননি, ওরা নিজেরাও জানে না। রিফিউজি কার্ড কিবা তখনকার সময়ের ক্যাম্প সার্টিফিকেটস যেগুলো ছিল, কোনো এনএসকের অফিসাররা ক্যাম্প সার্টিফিকেটকে মেনেছে, কোনো অফিসার মানেনি। কোনো অফিসার রিফিউজি কার্ডকে মান্যতা দিয়েছে, কোনো জায়গায় দেওয়া হয়নি। কাজে ইট ইজ এ ভেরি ভেরি হ্যারাসিং সিচুয়েশন, দিস শুড নট হ্যাভ টেকেন প্লেস। আর হাজেলা মহাশয় এগুলো জানতেন, আর জেনেও শুনেও উনি এটাকে কীভাবে এটার বাইরে বেরিয়ে এসে একটা মানে দেখেন, আজকের দিনে জাস্টিসটা শুড নট অনলি বি ডান বাট ইট শুড বি সিম টু বি ডান। গান্ধীবাগের সবুজ ধ্বংসের প্রতিবাদে ও পুরসভার সঙ্গে মৌ চুক্তি বাতিলের দাবিতে শনিবার থেকে স্বাক্ষর অভিযান শুরু করল শিলচর জেলা কংগ্রেস। বিকেলে ভয়েল পয়েন্ট থেকে শুরু হয় অভিযান। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে পাঠানোর উদ্দেশ্যে স্মারকপত্রে অভিযোগ করে বলা হয়, শিলচর পুরসভা শহরের একমাত্র এই সবুজ উদ্যানটিকে ধ্বংস করতে নেমেছে। তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। চুক্তি ছাড়াও গান্ধীবাগের উন্নতির জন্য সরকারি তহবিল ব্যবহারের দাবি জানানো হয়। স্বাক্ষর অভিযানে যুক্ত হয়েছি। আপনারা জানেন বিগত কিছুদিন আগে শিলচরে ঐতিহ্যময়ী যে গান্ধীবাগ পার্ক, এই পার্ককে ধ্বংস করে, সবুজকে ধ্বংস করে তার মধ্যে আস্তারা হোটেল, ব্যাংকুয়েট হল এবং তৈরি করার জন্য বিজেপি শাসিত পৌরসভা বোর্ড যে পদক্ষেপ নিয়েছে, বিগত 5ই সেপ্টেম্বর আসামের মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী এসে যখন তার শিলান্যাস করেন, তখন শিলচরের জেলা কংগ্রেস তথা শিলচরের সংস্কৃতি মহল, বুদ্ধিজীবী, এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হল শনিবার। এদিন সকালে অনলাইনে প্রকাশিত হয় তালিকা। আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত সবাই অনলাইনে চূড়ান্ত তালিকা দেখতে পারবেন। www.thefinalnrc.in এ ক্লিক করে নিজের ARN নম্বর টাইপ করলেই দেখা যাবে নাম রয়েছে কি না। হিন্দু দেবদেবী নিয়ে কুরুচিকর মন্তব্য করায় জেলহাজতে গেলেন ইউডিএফ এর যুবকর্মী জামিল আহমেদ চৌধুরী।
ফেসবুকে হিন্দু দেবদেবী নিয়ে অশ্লীল মন্তব্য করার ফলে পুলিশ গণিগ্রামের এই যুবককে গ্রেফতার করেছে। দলের সংগঠনকে মজবুত করতে আগামী এক বছরের মধ্যে সদস্য সংখ্যা 10 লক্ষ করার লক্ষ্য নিয়ে অভিযান শুরু করল অগপ। শিলচরে এই অভিযান শুরু হয় অগপ অফিস থেকে। দলের কর্মীদের হাতে ভর্তির আবেদনপত্র দেওয়া হয়। কাছাড়ের বিভিন্ন প্রান্তে অগপ দলের প্রায় 30,000 সদস্যভুক্তি হবে বলে জানালেন সাধারণ সম্পাদক সুজিত কুমার দে। আজ অসম গণ পরিষদের সমস্ত আসামে সদস্য ভর্তি অভিযান শুরু হয়েছে সকাল 10 ঘটিকা হইতে। আমাদের এই সদস্য ভর্তি অভিযানটা চলবে আজ থেকে আগামী 14 অক্টোবর অবধি। আজকে 14 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর অবধি এটা সমগ্র আসামে হচ্ছে। এখন অবধি আমাদের প্রায় 30,000-এর অধিক অনলাইনে সদস্য ভর্তি রেজিস্ট্রেশন হয়েছে। আজকে আমাদের লক্ষ্য এই আগামী 14 অক্টোবর অবধি আমরা প্রায় 10 লক্ষের অধিক সদস্য ভর্তি করব। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সাংগঠনিক আরও শক্তিশালী করার জন্য, সমাজের ভালো এবং সুচিন্তক আমাদের সমগ্র আসামের যারা উন্নয়নের চিন্তা করে এদেরকে নিয়ে একটা সুন্দর এক সংগঠন গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে আমরা এই অভিযান শুরু করেছি। সারা আসাম ডেভেলপমেন্ট অথরিটি কর্মচারীরা তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানান। ডেভেলপমেন্ট অথরিটি কর্মচারী ঐক্য মঞ্চে কার্যকরী কমিটি সভার পর এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন পদাধিকারীরা। সরকারি ভ্রান্ত নিয়মের জন্য তাদের এই হাল হয়েছে। মঞ্চের উপদেষ্টা স্বপন ভট্টাচার্য বলেন, বেতন নেই কর্মচারীদের, আর অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটি নিয়ে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় উদ্বিগ্ন কর্মচারীরা। অল আসাম ডেভেলপমেন্ট অথরিটি এমপ্লয়ি জয়েন্ট কাউন্সিলের আজকে একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং শিলচরে অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ে আসামের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, টোটাল 12টা ডিস্ট্রিক্ট থেকে কর্মচারী এখানে উপস্থিত ছিল এবং এর মধ্যে বেশিরভাগ ডেভেলপমেন্ট অথরিটির কর্মচারীরা বেতনহীনতায় তারা ভুগছে। এই বেতনহীনতার জন্য একমাত্র আসাম সরকার তার পলিসি সংশোধন না করার জন্য আমাদের ডেভেলপমেন্ট অথরিটির কর্মচারীরা আজকে এই নিদারুণ পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে। কর্মচারীদের মধ্যে হতাশা এসেছে, কর্মচারী মৃত্যুমুখে পতিত হচ্ছে বিনা চিকিৎসায়। এই সমস্ত পরিস্থিতিতে সরকারের ভূমিকা এই জায়গার মধ্যে সরকার নীরব দর্শক এবং চেয়ারম্যান, মেম্বার সেক্রেটারি, প্রতিটা ডেভেলপমেন্ট অথরিটির নিধিরাম সরকারের ভূমিকা পালন করছে। আমাদের দাবি আছে চাকরি প্রভিন্সিয়ালাইজেশন করা, অবিলম্বে সার্ভিস রুল প্রণয়ন করা এবং রিটায়ার্ড কর্মচারীদের পেনশনের বন্দোবস্ত করা। এটার জন্য আমরা এক মাসের মধ্যে বিভিন্ন রকমের গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমরা প্রস্তাব নিয়েছি, সেই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। সারা অসমের সঙ্গে হাইলাকান্দি জেলাতে শুরু হয়েছে অগপর সদস্যভক্তি অভিযান। এ নিয়ে অগপর হাইলাকান্দি জেলা সভাপতি আফতাবউদ্দিন লস্কর বলেন, আগামী এক মাসের মধ্যে জেলায় সদস্য সংখ্যা 1 লক্ষ করার তাদের লক্ষ্য রয়েছে। সমগ্র আসামের সাথে আমাদের হাইলাকান্দি অসম গণ পরিষদ জেলা কমিটির উদ্যোগে আজ 14 তারিখ আমাদের আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদ দলের সদস্য অন্তর্ভুক্তি অভিযান হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টি, হাইলাকান্দি সমষ্টি, কাশ্মীরসভা সমষ্টি সকাল 11 ঘটিকার সময় সমগ্র আসামের সাথে শুরু করা হয়েছে। এবং এই সদস্য অন্তর্ভুক্তি অভিযান আমাদের আশা, কম করেও আমরা 14 অক্টোবরের ভিতরে 1 লক্ষ সদস্য অন্তর্ভুক্তি অভিযান শেষ করব। 14 সেপ্টেম্বর হিন্দি দিবস পালিত হলো গান্ধী ভবনে। আয়োজক ছিল কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদ ও নিখিল আসাম ভোজপুরি পরিষদ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভারত সেবা আশ্রমের মৃন্ময়ানন্দজি মহারাজ। দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন হিন্দিভাষী ছাত্র পরিষদের সভাপতি সঞ্জীব রায়।
আমরা বিগত এক মাস থেকে মানে 15 আগস্ট থেকে আজ 14 সেপ্টেম্বর আমরা এক মাস ব্যাপী হিন্দি দিবস একটা মাস পালন করেছি। আজকে 14 সেপ্টেম্বর সমগ্র বিশ্বে হিন্দি দিবস পালন করা হচ্ছে, তাই আমরাও আজকে শিলচর গান্ধী ভবনে এই প্রকার আয়োজন করেছি। কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদ ও অখিল আসাম ভোজপুরি পরিষদ কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে এবার আমরা কার্যসূচি হাতে নিয়েছি। বিভিন্ন সময় আমরা আর্ট কম্পিটিশন, রিসাইটেশন কম্পিটিশন, যোগাসন কম্পিটিশন, তারপরে টক শো, এরপরে আজকে গিয়ে আমরা নৃত্য প্রতিযোগিতা করেছি। এখানে আমরা দেখলাম যে বিভিন্ন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে সমগ্র জেলা থেকে শুধু হিন্দিভাষী নয়, বাংলাভাষী, মণিপুরী সবাই, যারা হিন্দি প্রেমী সবাই একজুটে এক মঞ্চে এসে দাঁড়িয়েছে এবং আমাদের প্রত্যেক আয়োজনকে সফল করেছে। আজকে সমগ্র দিন সকাল 10টা থেকে হিন্দি নৃত্য প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। এর পরবর্তীতে আমরা পুরস্কার বিতরণ করেছি, এরপর সম্মান জানিয়েছি ওদের গ্রুপকে, প্লাস অনেককে আমরা যারা যারা সমাজের জন্য কিছু অবদান রেখেছে হিন্দির জন্য বা সমাজের জন্য বা ক্রীড়াক্ষেত্রের জন্য ওদেরকে সম্মান জানিয়েছি। পুরাণের শ্রবণ কুমার মা বাবাকে কাঁধে নিয়ে সারা দেশের সব তীর্থস্থান ঘুরিয়েছিলেন, আর বর্তমান যুগে শ্রবণ কুমার স্কুটারে চাপিয়ে তার মাকে সুদূর কর্ণাটক থেকে যাত্রা শুরু করে সারা দেশ ঘুরিয়ে দেখালেন। মাকে নিয়ে এসেছেন শিলচরে। তার মা জানালেন ছেলের এই কাজে তিনি খুব খুশি, অসমে তার ভালো লেগেছে, শিলচরকেও ভালো লেগেছে তাঁর। মেরে নাম কৃষ্ণ কুমার হ্যাঁ, মেরে মাতাজি কা নাম চুড়া রত্ন হ্যাঁ, 70 সাল হ্যাঁ, হম কর্ণাটক কে মৈসুর ওয়ালে, ইয়ে মাতৃ সেবা সংকল্প যাত্রা হ্যাঁ। 4 সাল কে পেলে মেরি পিতাজি স্বর্গস্থ হো গয়া, উস সময় মে মে ব্যাঙ্গালোর মে কাম করতা থা, আই ওয়াজ ওয়ার্কিং এস এ কর্পোরেট টিম লিডার ইন ব্যাঙ্গালোর। মেরি মাতাজি কো মৈসুর সে লেকর বেঙ্গালোর মে মেরা সাথী রখ লিয়া। এক দিন বাতো বাত করনে কে সময় মা পুছা, মা আপ তিরুবন্নামলাই, তিরুকোয়িলুর, তিরুবারঙ্গম, তিরুনেলভেলি, তিরুপট্টুর কুছ দেখা, মে পুছা। মেরি মাতাজি নে কাহা, মে ইহা নজদিক ওয়ালে বেলুর হড়ে বিড়বি নাই দেখা। উস সময় মে মুঝকো পরিশান হো গয়া, মুঝকো জন্ম দিয়া মাতাজি, আজ তক নজদিক ওয়ালে বেলুর হড়ে বিড়বি নাই দেখা। মুঝকো পরিশান হো গয়া, ইট ওয়াজ ব্রেকিং মাই হার্ট। ইমিডিয়েটলি মে প্রতিজ্ঞা কিয়া, দৃঢ় সংকল্প কিয়া, মা আপকো বেলুর হড়ে বিড়ে কি নাই, সারে ভারত আপকো দিখাতা হ্যাঁ। এ সংকল্প করনে কে বাদ হম এ স্কুটার সে হম চল রহা হো, এ 20 সাল কা পুরানা স্কুটার হ্যা, মেরি পিতাজি মুঝকো বেন্ট কে রূপ মে দিয়া 20 সাল কে পেলে, মে মানতা হো মেরা পিতাজি আমারা সাথ আ রহা হ্যাঁ, এ মাতা হ্যা, এ স্কুটার মেরা পিতাজি কা প্রতিরূপ হ্যা, মে একই সন্তান হো, হম তিনো সাথ মে তীর্থযাত্রে কর রহা হো। জানুয়ারি 16, 2018 ये मातृ सेवा संकल्प यात्रा शुरू हो गया। कहाँ से शुरू? पहले मैसूर से, हमारा टाउन है ना नेटिव मैसूर है। अच्छा। पहले हम केरला गया, केरला बाद में तमिलनाडु, पांडिचेरी, कर्नाटका, आंध्र प्रदेश, तेलंगाना, महाराष्ट्र। आगामी 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে সেবা সপ্তাহ হিসাবে পালন করছে বিজেপি। সেবা সপ্তাহের কর্মসূচির অঙ্গ হিসাবে শনিবার প্লাস্টিক মুক্ত সমাজ গঠনের উপর সচেতনতা বাড়াতে সন্ধ্যায় বিজেপি কর্মীরা রাঙ্গিরখাড়িতে এক পথসভা করেন। এতে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ পাল, যুব মোর্চার সভাপতি মনোজ তালুকদার, বিজেপি জেলা সাধারণ সম্পাদক গোপাল রায় প্রমুখ। আপনারা জানেন আগামী 17 সেপ্টেম্বর ভারতবর্ষের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত দেশব্যাপী সেবা সপ্তাহ পালন করা হবে, অর্থাৎ 14 সেপ্টেম্বর আজ থেকে 20 সেপ্টেম্বর অবধি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর জন্মদিনকে পালন করব, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ভেতর আছে কর্মসূচির ভেতর আছে প্লাস্টিক বিরোধী, প্লাস্টিকের ওয়ান টাইম সিঙ্গল ইউজ প্লাস্টিক যাতে আমরা ব্যবহার না করি তার জন্য সচেতনতা বৃদ্ধি করা, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, চোখ পরীক্ষা, হাসপাতালের রোগীদের ভেতর ফলমূল বিতরণ ইত্যাদি নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিমলাংশু রায় স্মারক বক্তৃতায় বক্তা হিসাবে আসছেন বিজেপির সর্বভারতীয় নেতা রাম মাধব। আগামী 20 সেপ্টেম্বর প্রয়াত বিমলাংশু রায়ের 81তম জন্মদিবস উপলক্ষে এই স্মারক বক্তৃতার আয়োজন করেছে বিমলাংশু রায় ফাউন্ডেশন। শনিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন ফাউন্ডেশনের সঞ্চালক সাংসদ ডক্টর রাজদীপ রায়।
তিনি জানান অনুষ্ঠানটি হবে শিলচর মেডিকেল কলেজের অডিটোরিয়ামে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দীপঙ্কর ঘোষের লেখা অদ্বিতীয় বিমলাংশু রায় বইয়ের উন্মোচন করবেন রাম মাধব। স্বর্গীয় বিমলাংশু রায়ের 81তম জন্মদিন উপলক্ষে আমরা আগামী 20 সেপ্টেম্বর শিলচর মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি, যে প্রোগ্রামে ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক শ্রী রাম মাধবজি, যিনি ইন্ডিয়া ফাউন্ডেশনেরও গভর্নর, বোর্ড অফ গভর্নর্সের মেম্বার, আসছেন। উনি একটা ওরেশন রাখবেন, বিমলাংশু রায় মেমোরিয়াল ওরেশন। সেই ওরেশনটা হবে হচ্ছে বিল্ডিং এ নিউ ইন্ডিয়া, ইউনাইটেড, স্ট্রং অ্যান্ড প্রসপারাস। এই ওরেশনটা রাম মাধবজি রাখবেন। আর সেই সঙ্গে প্রোগ্রামের দ্বিতীয় ভাগে অদ্বিতীয় বিমলাংশু একটা বই, যে বইটা উন্মোচন করবেন রাম মাধবজি। এটার লেখক বায়োগ্রাফার হচ্ছেন শ্রী দীপঙ্কর ঘোষ, যিনি বিমলবাবুর সঙ্গে ওনার শেষ দিকে সময়কালে অনেক বছর একসঙ্গে কাজ করেছেন। আর আমরা আশা রাখি যে বিমলাংশু রায় ফাউন্ডেশনের এই প্রচেষ্টা, একটা ওরেশন অ্যান্ড অদ্বিতীয় বিমলাংশুর যে বায়োগ্রাফি, জীবনী বিমলবাবু, এটাতে শুধু বিমলবাবুর জীবনী ছাড়াও ভারতীয় জনতা পার্টির সেই সময়কালে বিশেষ করে আসামে এবং নর্থ ইস্টে কীভাবে ভারতীয় জনতা পার্টির উত্থান হয়েছে, এই বইটার থেকে একটা সংকেত, একটা দিক একটা পাওয়া যাবে। চলে গেলেন ঘনিয়ালার প্রবীণ মহিলা রাবেয়া বেগম লস্কর। শুক্রবার শিলচর মেডিকেল কলেজে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 64 বছর। মৃত্যুর সময় রেখে গেছেন 2 ছেলে ও 2 কন্যা। তার কনিষ্ঠ পুত্র শিলচর ফ্রেন্ডস অব দ্য আর্থের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ। শনিবার সকালে প্রয়াত রাবেয়া বেগমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পাথারকান্দিতে জোরদার মতবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে আবগারি বিভাগ। গত কয়েকদিন ধরে বৈঠাকাল, আদমটিলা, চান্দখিরা, কটামুনি, রাঙ্গামাটি এলাকার বিভিন্ন স্থানে অবৈধ মদের ঠেক গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর মদও। প্রথম ইন্দো বাংলা মৈত্রী তাইকেন্দু প্রতিযোগিতা শুরু হলো শিলচরে। ডনবক্সো স্কুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। তিনি বলেন, এই খেলা শেখা খুব জরুরি, বিশেষ করে মহিলারা এই খেলা শিখলে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন। বাংলাদেশ থেকে 50 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বাংলাদেশ দলের প্রতিনিধিরা জানান, আগামীতে এই প্রতিযোগিতা বাংলাদেশে আয়োজন করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া ভারতীয় জেলা সভাপতি বিবেক পোদ্দার ও কাছাড় জেলার সম্পাদক কনাদ পুরকায়স্থ। Our team, which is a very, very vibrant team, the opportunity to showcase their strength along with our neighboring state, country of Bangladesh. I would like to welcome the team from Bangladesh on behalf of Taekwondo and Kira Bharti. Let me tell you that I have 2 things to feel happy about today. One, I am associated with Kira Bharti and also with Taekwondo, but I am also a student of Don Bosco. I did my class 10 from Don Bosco, Shillong, and hence I remain a member of Don Bosco in my heart. In today's world, the participation in sports has become extremely important, because Kira Bharti believes that your character can only grow through the field and participation of sports. And through this character, you can make the nation a more meaningful one. Hence, participation in all kinds of sports is extremely important for each and every member of our society. Nation and trade with the countries of Southeast Asia, making this region a power to reckon within the coming days, and I hope organizing events like this one give a boost to Modi's mission, as sporting events to strengthen the relation between countries and people, bring all more closer to each other.
সংবাদ শেষ করার আগে আরও একবার শিরোনাম। এনআরসির ত্রুটির জন্য হাজেলাকেই কাঠগড়ায় তুললেন রাজদীপ রায়। গান্ধীবাগে সবুজ ধ্বংস, চুক্তি বাতিলের দাবিতে গণস্বাক্ষর কংগ্রেসে। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত, এখন শুধু অনলাইনে। হিন্দু দেবদেবী নিয়ে কুরুচিকর মন্তব্য, শ্রীঘরে ইউডিএফ কর্মী জামিল। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।